আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রিয় ভাই বোন, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিবা। আর ইদানিং দেখলাম আমার ভাই বোন গার্ডেনের ভিডিও দেখিয়া হেরান হয়ে গেছিল মনে হয়, কেউ আমার ভিডিও দেখরা না। তো আশা করি আপনারা সবর ভিডিও দেখবা, আমারও দেখবা, সবরও দেখবা। আপনারা যদি আমরা ভিডিও দেখেন, সাপোর্ট করেন, তখন আমরাও আপনারা কাছে কিছু দেওয়ার চেষ্টা করবো আর কি। তো যাই হোক, আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকুক। তো আমি আজকে একটা জিনিস লইয়া আইছি, যে একটা আপনার কম্পোস্টের কথা মাত্রাম, কম্পোস্টের আরও কিছু মাত হইছে আমার। তো একটা মাত আমি বাকি রইছে আর কি কম্পোস্টের মাঝে। তো কম্পোস্ট আপনার কয়েক প্রকার আছে, একটা হইলো আপনার নর্মাল কম্পোস্ট, আর একটা হইলো ফিডস কম্পোস্ট। তো কম্পোস্ট যেগুলো আছে, আর আরেকটা আছে আপনার কন্টেইনার কম্পোস্ট, আরেকটা আছে মাশরুম কম্পোস্ট, আরেকটা আছে সিড কম্পোস্ট, আরেকটা আছে সিড অ্যান্ড কাটিং কম্পোস্ট। তো কয়েক জাতের কম্পোস্ট আছে, গুড কোয়ালিটি, পুয়ার কোয়ালিটি কম্পোস্ট আছে, এরপরে আরও বাদ কোয়ালিটির কম্পোস্টও আছে। বাদ কোয়ালিটি অনেক কম্পোস্ট আছে, যেমন মনে করো আমরা আউটসাইড তনে যেনে যারা কম্পোস্ট আনয়েন, এগুলো নাইট্রোজেন এন্ড মানে এনপিকের লগে ঠিক আছে, বাট বাদ কোয়ালিটি কিতার লগে হইতাম আপনার। আরে আপনারা যারা ফার্মিয়ার তনে জেলা ফ্রি মাটি কম্পোস্ট যেনে আপনারা আনয়েন বা ল্যান্ডফিল তনে, এগুলো আনলে দেখুন জানো, এগুলা ইউজ করার পরে দেখবার বেশি গাছ উঠি যায়, বেশি বেশি গাছ উঠি যায় বা ফাত্তর উত্তর থাকতে পারে, মিলতে পারে। ও তার লগে আমি দরিয়া দিলে আমি গো একটা বাদ কোয়ালিটি কম্পোস্ট। বাট এনিওয়ে এই কম্পোস্ট ইউজ করা যায় গার্ডেনও, আপনারা ইউজ করতে পারবা। বাট মনে রাখবা, এই কম্পোস্ট ইউজ করলে বেশি বেশি গাছ ফাইবা, বেশি ফাইবা, এরপরে উইডস ফাইবা, এরপরে ফাত্তর আবি যাবি, ওইগুলা মিলতে পারে আর কি। তো ওই কারণে আর কি আমি এই কম্পোস্টের নাম ধরছি বাদ কোয়ালিটি কম্পোস্ট। আর একটা নর্মাল কোয়ালিটি যেগুলো হইলো যেটা একবারে নর্মালের মাঝে, মাল্টিপারপাস আছে, অল পারপাস আছে, এগুলো হইলো নর্মালের মাঝে আর কি। আর কিছু ব্র্যান্ডেড আছে, যেমন মেডিকেল গড়র কম্পোস্ট আছে, ওয়েস্টার্ণ্ডর কম্পোস্ট আছে, গ্রোসিওরের কম্পোস্ট আছে, এরপরে আরও কিছু বাক্কা উন্নত মানের কোয়ালিটি আরও কম্পোস্ট আছে। তো ওগুলো হইলো গুড কোয়ালিটি কম্পোস্ট। তো অল পারপাস আর মাল্টিপারপাস কম্পোস্ট এগুলো আমরা গার্ডেনের লগে সকলতার লগেও বলা বুঝছি। আর একটা আছে ফিড কম্পোস্ট, ফিড কম্পোস্ট আর কন্টেইনার কম্পোস্ট। কন্টেইনার কম্পোস্ট মিন করে রাখি যে টব বা ফটো কোনটা রই ধইলেও ফটোর লগে বা টবর লগে ব্যবহার করা। তো আসলে ইলা নাই, আপনারা গার্ডেনও বেডও বা গার্ডেনের মাটিতেও ব্যবহার করতে পারবা একটা কন্টেইনার কম্পোস্ট থাকে। আর আরেকটা হইল গিয়া আপনার ফিড কম্পোস্ট। ফিড কম্পোস্ট যেগুলা এগুলো হইছে গিয়া গাছ আপনারা যে সময় প্লান্টিং করবা, প্ল্যান্ট আউট বা ইন করবা, যে একটা মানে ট্রান্সপ্লান্টিং করবা, ও সময় আপনারা ফিড কম্পোস্ট ব্যবহার করতে পারবা। ফিড কম্পোস্ট আপনারা একবারে ইয়াং প্ল্যান্টসও বা বেশি রোয়ার সময় ব্যবহার করা উচিত নাই, বুঝতে পারছেন না আমার কথা? আপনারা কোনো সময় বেশির লগে বা বেশি রোয়ার লগে, বীজ করার লগে কোনো রকম কোনো ধরনের ফিড কম্পোস্ট ব্যবহার করবা না। আপনারা হয়তো সিড কম্পোস্ট অ্যান্ড কাটিং কম্পোস্ট ব্যবহার করতে পারবা, অথবা মাল্টিপারপাস কম্পোস্ট ব্যবহার করতে পারবা, অথবা অল পারপাস কম্পোস্ট ব্যবহার করতে পারবা, যেটা ফিডস নাই। আর যেগুলো ফিডস দেওয়া কম্পোস্টের মাঝে, এগুলো মনে রাখবা আপনারা যে সময় একটা বেশি সেরাই সেরানির পরে ফাতা তিন চারটা পাঁচটা সারি দিছে, তখন বয়স হয়ে গেছে, এগুলো অন্য ফটো ডুলানি, তখন গিয়ে আপনারা কন্টেইনার কম্পোস্ট যেগুলো ফিড আছে, ফিড দেওয়া আছে, তিন মাসের আছে, চার মাসের আছে, এমনকি ছয় মাসের লাস্ট পর্যন্ত আছে। মিনিমাম হইলো থ্রি মান্থস, দেন ফোর মান্থস, অ্যান্ড দেন সিক্স মান্থস। তো থ্রি মান্থস একটা কম্পোস্ট থাকে, একটা মানে হইলো তিন মাস পর্যন্ত আপনারা
কোনো এনপিকে সার বা ফার্টিলাইজার কিছু এমন দেওয়া লাগতো না, ওটার লগে বুঝাইছে 3 মান্থস। আর 4 মান্থস একটা বুঝাইছে, 4 মান্থস দেওয়া লাগতো না। 6 মান্থস একটা বুঝাইছে, একটা 6 মান্থসের মাঝে কোনো এনপিকে বা কিছু দেওয়া লাগতো না, এখানে সব সার খাদ্য মানে ফার্টিলাইজার যেগুলো আছে সব কিছু তারা দিয়া মানে মিক্স করিয়া কম্পোস্টর মাঝে তারা দিলাইছে। এর লগে তারা দিছে 3 মান্থস ফিড, 4 মান্থস ফিড, 6 মান্থস ফিড, ওগুলা আকে। তো আপনারা কয়েক টাইপের কম্পোস্ট আছে, কন্টেনার কম্পোস্ট, এরপরে মাশরুম কম্পোস্ট, অল পারপাস কম্পোস্ট, মাল্টিপারপাস কম্পোস্ট, এরপরে আদার জেনারেল কম্পোস্টও আছে এটা বুঝছেন। তো ফার্মিয়ার্ড কম্পোস্ট, অনেক কম্পোস্টগুলো আছে। তো আপনারা প্লিজ, আপনারা ওখান বুঝাইতাম চাইছি, আপনারা আশা করি বুঝতে পারছেন, যেগুলা ফিডস কম্পোস্ট যেগুলা আছে এগুলা আপনারা বেশি ছড়াইবার লগে ব্যবহার করবা না। আর কোন সময় ব্যবহার করতে হইব যেগুলা ফিডস কম্পোস্ট, যে সময় আপনারা গাছ 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 একটু মানে ইয়াং গাছ, ইয়াং প্লান্ট যেগুলা, যেমন 4-5টা পাতা যে সময় সারি দিব, ও সময় তো না আপনারা ওটা ইউজ করতে পারবা। আর ইগু ই মাটি ইউজ করার পরে আর কোনো খাদ্য দেওয়ার প্রয়োজন না, এখানে অলরেডি খানি দিলাইছে। আর বেশি রোয়ার সময় যদি কম্পোস্ট ব্যবহার করেন কী তৈব জানেননি, গাছ হয়তো উঠব আর নইলে উঠতো না, কারণ একটা টু আর্লি হয়ে যায় একটা গাছ রোয়ার সময় সার ব্যবহার করা বা গাছ উঠার সময় সার ব্যবহার করা, একটা টু আর্লি হয়ে যায়। তো কোনো কোনো গাছ আছে আপনারা লিকুইড ফার্টিলাইজার হিসাবে সামান্য পরিমাণ দেওয়া যায়, কোনো কোনো গাছ আনটিল ট্রান্সপ্লান্ট বা প্লান্টিং আউট করা পর্যন্ত। আর তো যাই হোক, তো আপনারা একটা ব্যবহার করবেন, এখানে গাছ দেখবা হয়তো লেগে প্লান্টস হয়ে গেছে, হয়তো দেখবা কুইকলি দেখবা খুব হেলদি, খুব সুন্দর গ্রিন কালার লাগে, আর হেলদি খুব ফাস্টে ফাস্টে গ্রো আপ হয়ে যাব, তার বয়স তো নেহে লম্বা হয়ে যাব, যে একটা ফিড কম্পোস্ট যদি আপনারা ইউজ করেন। তো একটা বাদে এন্ড অফ দ্য ডে গাছের প্লান্টের কোয়ালিটি বা স্ট্রেংথ বা স্ট্রং একটা আর থাকতো না, রুট সিস্টেম ওটার লগে আমি রেকমেন্ড করি, প্লিজ ডোন্ট ইউজ ফিডস কম্পোস্ট বুঝছেন না। আপনারা only you need to use for the seeds, seed cutting or seed compost or all purpose or multi purpose compost, that's for only seed. And this compost you can use for your garden or your tub or your pots whatsoever. So ekta apnar use korte parba kono somoshya nai. So the container compost, আশা করি আমার ভিডিওটা পুরা দেখবা, পুরা যদি না দেখেন তো আপনারা মিসলিডিং হয়ে যাব, মিস্টেক হয়ে যাব, আপনারা পুরা আমার ভিডিওটা দেখার চেষ্টা করবা। ওই দেখা একটা আমার সে একটা গ্রোসিওরর ওয়েস্টল্যান্ডর ইজি কন্টেনার কম্পোস্ট দেখরানে, এটা মানে তারা বুঝাইতো স্যার যে একটা কন্টেনারের মাঝে ব্যবহার করার লগে বা ট্রের মাঝে ব্যবহার করার লগে বা টব বা ফটো ব্যবহার করার লগে। তো আসলে আপনারা ইলা নাই, আপনারা যে কোনটা আস্তে গার্ডেনেও ব্যবহার করতে এনিথিং গো ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নাই। বাট ওয়ান থিং হইল, ওই দোকা ফিডস ফর আপ টু 6 মান্থস। তো এগুলোর মাঝে কিতা করছে, এগুলোর মাঝে খাদ্য তারা খানির প্লান্টর খানি টানি দিয়া সপ্তাহ দিয়া তারা রাখি দিছে, তো এই খানিয়ে তারা কইতো স্যার যে 6 মাস লাস্টিং করব। তো অনেক সময় আপনারা 6 মাস যে লাস্টিং করবো এগুলোর উপরে আপনারা রিলায়ন করবা না বুঝছেন না, যে সময় গ্রোয়িং সিজনও আপনারা রিলায়ন করবা না, দেখবা আপনার প্লান্টর হেলথ কতটুকু আছে, বালা যদি থাকেতে তো ওকে, আর বালা যদি থাকে না কোনো চেঞ্জিং হয়তো আপনারা হয়তো লিকুইড ফার্টিলাইজার্স ইউজ করা লাগতে পারে, যেমন টমেটো ফিড ওগুলো আঁকে। তো ওগু আপনারা দেখাইলাম, এগু ওয়েস্টল্যান্ডর ইজি কন্টেনার কম্পোস্ট, ইয়োর বেস্ট এভার ব্লুমস, মানে ফুল ফুটানো বা ফুল ফুটা ফুলাওয়া একটা আলাদা 50 লিটার শিকটা। তো একটা আমি কিতা করছি, এগুলো আমি উইলকিনসনে আনছি, 4 পাউন্ডর বস্তা একটা, একটা প্যাকেট হইল 4 পাউন্ড 50 লিটার অফ কম্পোস্ট, অ্যান্ড আই বট ইট হাফ প্রাইস ইন অলসো আবাউট আই থিঙ্ক 2 পাউন্ডস। সো আমি ওই দোকা কয়েকটা আনিলিছি, ওই দোকা 10টা আনছি, কোনো আছে কয়েকটা। তো অনেক আর অফার গেছে গিয়ে আমি আর ফাইটার না, আমি আসলে লাস্ট ইয়ার নেক্সট ইয়ারের লগে স্টক করে রাখি দিলাম মানে, বাট পরে গেছিতে মানে দেখি আউট অফ স্টক দেখা রাখি। তো বা আপনারা এরিয়ার যদি দেখুন মনে করেন
কন্টির যে অফার আছে উইলকিনসনও, তো আপনারা দেখতে পারেন, বাট আমি শিওর না এখন রয়েছে কি রয়েছে না, কি আপনারা চেষ্টা করতে পারেন আজকে আমার ভিডিও দেখার পরে, যদি অফার থাকে আপনারা এরিয়াত যে যেখানে আসুন আপনারা দেখতে পারবেন। £2 করে বস্তা 50 লিটার ইজ গুড প্রাইস। তো আমি আনছি একটা খালি না, এই জন্য আমি কন্টেনারও আর পটো আর টবও ব্যবহার করবো, একটা আমি অলমোস্ট এভরিথিং ব্যবহার করবো, বাট নট ফর দ্য সিডস, বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। তো অল পারপাস মাল্টিপারপাস কন্টেনার কম্পোস্ট মানে এটা আপনারা গার্ডেনও সব তাত ব্যবহার করা যায়, মনে রাখবা, অল পারপাস মাল্টিপারপাস, এরপরে কন্টেনার কম্পোস্ট মানে তিন জাতের কম্পোস্ট আপনারা ট্রে কন্টেনার টপ পট গার্ডেনও বেড সব তাত ব্যবহার করতে পারবা, এমনকি ফিড ফিড কম্পোস্টও ব্যবহার করতে পারবা। বাট ফিড ফিড কম্পোস্ট আকে সারুর দেওয়ার চিন্তা লাগে না, কি একবারে তারা সার টার দিয়ে দিলেছে। বাট একটা কিছু কিছু প্লান্টসর যেমন আমরা আছে একটা ডাইরেক্টলি মানে প্লান্টস বড়োয়ার আগে দেওয়া বালা নাই আকে, নিশ্চয় নেই, আর কোনো সময় বেশি রই না জানো, প্লিজ আপনারা আমি চেষ্টা করছি বুঝাইতে, আপনারা যদি মনে করোকা বুঝার কোনো থাকে জানার কোন তা থাকে আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবা, লাইক অ্যান্ড শেয়ার করবা, প্লিজ ডোন্ট ফরগেট টু হিট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন। সো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবা আমার চ্যানেল, যদি ভালো লাগে আমার ভিডিও দেখে যদি আপনারা ভালো লাগে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা সাবস্ক্রাইব করা মানে হইলো আমারা সাপোর্ট করা, আপনারা আমার বন্ধু ইয়া ফোন ইয়া থাকবা, আমিও আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। তো বারা থাকবে দৌকা আমার বাংলাদেশি উড়ির যার একটা দেখরানে দেখরানে কিছু উড়ির যার আপনার যে জায়গায় সামনে আছে স্ক্রিনের সামনে কইতে দেখাই লাই আপনারে, ওটা হইলো বাংলাদেশের উড়ির যার, বাট বাংলাদেশি প্লান্ট আসলে খুব হার্ড হয় ঠান্ডা দেশও করাত, তো যারা খররা আপনারা বুঝতে পাররা। তো যাই হোক আপনারা কিছু ওই দোকা উড়ি আছে সামনে দেখাইলেই, ওইটা আমি আপডেট একটা গার্ডেনও কিছু দিলাম না, বাট একটা ইয়ে করলাম আর কি, আপনারা মাটি দেখা নিতকে আমি দেখাই দাম আর কি, তো বুঝছেন আশা করি। তো দেখি লোক এমন আমার রাস্তা গার্ডেনে একবারে ওলা ঘুরিয়া দেখি লোক আমার গার্ডেনও কিতা কিতাও আছে এখন, আসলে আসলে লাউ দিচ্ছি আর কি আমার ফেল করে দিছে জানি না কিতার লোকে, দেখুক আমার রাস্তা কাটে কাটে নাকি ওই দেখা লাউ আর সুইট পাম্পকিন যেগুলো এগুলো আসলে ওই দেখুকা বর্তমান আমার গার্ডেনের অবস্থা এরকম আর কি, ওই দেখুকা আপনারা এমন আর ক্লোজ আপ দেখাইলাম না আপনারা এমন আমার হোল গার্ডেন দেখাইলাম রাস্তা গার্ডেন। তো দেখি নেক্সট ইয়ার আমার গ্রিন হাউস একটা লইয়া রাখছি 3 বছর হয়ে যায় এখনও ইনস্টল করতাম আমার মানে পারলাম না আর কি, দেখি নেক্সট ইয়ার ইনস্টল করতাম পারি, ছোটো মোটো একটা গ্রিন হাউস লইছি বুঝছেন নিয়ে, তো দেখি নেক্সট ইয়ার মার্চে ইনস্টল নিয়ে করা যায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিতা কইতাম চাইছি আসলে। তো আপনারা সকলে আমার চ্যানেলে যত ভিডিও আছে সবটা আপনারা ফুরা দেখবা, আপনারা ফুরা না দেখলে আবার ওইতো না, আপনারা আস্থা ভিডিও দেখুন জানো, আস্থা ভিডিও দেখলে আপনার লগেও বলা আমরার লগেও বলা। আর এই যে কম্পোস্টের ব্যাপারে যে একটা মাতলাম, যারা নিউ গার্ডেনার বিগিনার বা ওল্ড গার্ডেনার অনেক কনফিউজ থাকতে পারে, আজকে কনফিউশন দূর হইব ইনশাল্লাহ, আপনারা যদি কোনো কনফিউশন থাকে থাকে আজকে যদি দূর হয় মনে করেন আমার এই ভিডিওটা দেখিয়ে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করিয়া জানাইবা, ইনশাল্লাহ আমি আগামীতে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো গার্ডেন সম্বন্ধে, আমার বেশিরভাগ ভিডিও গার্ডেন রিলেটেড, গার্ডেনের লগে গার্ডেনের কিলা কিতা আগামীতে বেশি কিলা রইন বেশি কিলা সেরাইন ওগুলো আমি চেষ্টা করবো দেখাইবার। তো আশা করি আপনারা জানতে পারবা দেখতে পারবা বুঝতে পারবা। আর আমার বইন এমরানা বেগম তোমার তো গার্ডেন দেখছি না গো বইন কয়েকদিন হয়ে যার, আর জুনেদ বাইর আর অরুণ বাইর গার্ডেন দিচ্ছে আর জানি না কিতার লগে আপনারা আপডেট আর করা না, আর আজম খান সাবলে কিতা করতাম কইয়া তাই তো বিজি মানুষ ব্যস্ত মানুষ, তাই তো কমেন্ট করলেও তাই উত্তর দিতে জানে হয় না, তাই মাস্টার শেফ এরপরে মাস্টার গার্ডেনার বুঝছেন নি, তাই তো আর কমেন্ট করি আমার আর ফায়দা নাই, তো তোমার কমেন্ট করছি কোনো কমেন্টের উত্তর আমি পাইছি না। বাট এনিওয়ে তো আমরা যেন
গার্ডেনিং করলাম, সিনিয়র জুনিয়র বিগিনার নিউ ওল্ড, আমরা সকলেরও এক্সপিরিয়েন্স আছে আর এক্সপিরিয়েন্সও দরকারও লাগে। আমি যেন দেখাইলাম আমার এক্সপিরিয়েন্স, তো আমিও দেখবো অন্যর এক্সপিরিয়েন্স, দেখ দেখা দেখ শিখা, আমিও শিখতাম হইব বুঝতাম হইব, আমারও শিকার শেষ নাই, আপনারও শিকার শেষ নাই। সব সময় আপনারা আমরা সব ভাই বোনিতর আমি রেকমেন্ড করি সব ওর ভিডিও দেখবা, দেখে অভিজ্ঞতা অর্জন করবা, সাপোর্ট করবা, সবরে সবর ভিডিও দেখে আপনারা অন্তত এক একটা ক্লিপ এক একটা ভিডিওত এক একটা আইটেম আপনারা পিক আপ করতে পারবা, বুঝছেন নে? ও যেন আমিও আপনারা দেখাইলাম, এর মানি নাই যেনে আমার আমার আমিও জানি সকলটা, আমিও তো দেখতাম হইব জানতাম হইব বুঝতাম হইব স্টাডি করতাম হইব সব কিছু। অনেক সময় আমরা স্টাডি করার পরে অনেকটা মাইন্ডও থাকে না, হয়তো ভুলি যাই মানে, তো এর লগে আমরা কন্টিনিউয়াস আমরা ক্যারি অন স্টাডি থাকতাম হইব, গার্ডেন সম্বন্ধে হোক এনিথিং মানে যে কোন তো হোক, তো স্টাডি থাকলে আপনারা স্টাডি করতে করতে সব কিছু পারফেক্ট হয়। তো আমি গার্ডেন করলাম করি এর লগে নাই জানে আমি পারফেক্ট এক্সপার্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স গার্ডেনার, বাট স্টিল আই নিড মো 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 এক্সপিরিয়েন্স, বুঝছেন নে? অনেক কিছু আমার দরকার আছে বুঝার জানার। তো যাই হোক ভাই বোন, আশা করি ভালো থাকা সুস্থ থাকা, আপনারা আরে কষ্ট দিলাম আমার লম্বা ভিডিও দেখবা, আর এটা মাতলে লম্বই যায়, আমি লাইভ লাইভ স্ট্রিম করতাম পারলাম না বিকজ মোর দেন 1000 সাবস্ক্রাইবার না, ওইটা আমার সাপোর্ট দেয় না ইউটিউবে, নাহলে লাইভও করতাম পারলাম মানে। তো আপনারা যদি আমার সাপোর্ট করেন ইনশাল্লাহ আমার 2000 সাবস্ক্রাইব হইলে ইনশাল্লাহ আমার লাইভ ওয়ান হয়ে যাব অবশ্য, কেনে তারা এক বছরের যে কাউন্ট করে একটা মনে হয় আমি জানি না, বাট আমি অত এক্সপার্ট নাই বাট এক্সপিরিয়েন্স নাই আমি ইউটিউবের সম্বন্ধে। তো ইউটিউব আমি তা তো আমার শখে বাগান করলাম, শখে আপনারা দেখাইলাম, বুঝছেন নে? আপনারা জানতা বুঝতা আমিও জানতাম বুঝতাম আপনারা মাধ্যম তনে, আর কোনো ভুল ত্রুটি থাকলে কমা দৃষ্টিতে দেখবা, আর কোনো মিস্টেক থাকলে আপনারা আমারে জানাইবা। পালা থাকা সুস্থ থাকা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।